আসসালামু আলাইকুম, আমার ছেলে এস এম সাহাব কে আমি মনে করেছিলাম বাইরে পাঠাবো এবং চিন্তা করেছিলাম কোন এজেন্সির মাধ্যমে কোন ফার্মের মাধ্যমে কাজ করব। খুঁজতে খুঁজতে পেয়েছি আমি মানে সাঞ্জেন ঢাকা ব্রাঞ্চ বা ঢাকা অফিসে যারা কাজ করে সাঞ্জেনে তাহারা খুব অমায়িক এবং তাদের ব্যবহার খুব সুন্দর এবং তারা আমাদেরকে ভালো পরামর্শ দিয়েছে এবং এই কাজের জন্য তিনজনই মানে সহযোগিতা করেছে। অস্ট্রেলিয়ার যাওয়ার নাবিলা, তারপরে ফারিগা এবং আবদুল্লাহ এক্ষেত্রে খুব অ্যাডভান্স, যে কোনো কাজের জন্য বলে দেয় কী করতে হবে না করতে হবে। আর ডকুমেন্ট যেগুলা এগুলা অবশ্যই দিতে হবে, তারা কিন্তু ডকুমেন্ট দেখে ওরা বলেছিল আঙ্কেল খুব ভালো হয়েছে ডকুমেন্টগুলা। এবং যাই হোক, আমরা কাজ খুব তাড়াতাড়ি হয়েছে, ভিসা মানে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে বায়োমেট্রি, তারপরে মেডিকেলের নয় জানুয়ারি মেডিকেল হয়েছে এবং বায়োমেট্রি হয়েছে 19 জানুয়ারি ভিসা হয়ে গেছে শুনলাম। তারা আমাকে টেলিফোন করে বলছে আঙ্কেল ভিসা হয়ে গেছে, আপনারা চলে আসেন আপনার ছেলেকে নিয়ে, এবং আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বলছিল। আমি শুধু মৌরিবাজার থেকে মিষ্টি নিয়ে আসছি স্পেশালি, ওগুলো কিন্তু এমনি বলতেছি কারণ আমার মানে খুব ভালো লেগেছে তাদের ব্যবহার, এর জন্য এগুলো তো স্বাভাবিক জিনিস, এগুলো একটু বলবি। যাই হোক, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন এবং যে কোর্সের জন্য যাচ্ছে সেই কোর্সটা সম্পূর্ণ করতে পারে এর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আর আপনারা বিশেষ করে যদি কোনো ফার্ম বিদেশ যাওয়ার জন্য কোনো ফার্মের খোঁজাখুঁজি করেন তাহলে আমি বলবো বা পরামর্শ দেবো আপনারা একবার সাঞ্জেনে আসেন এবং সাঞ্জেনকে মানে এইসব বিষয়ে জিজ্ঞাসা করেন, তারা ভালো পরামর্শ দিবে। একটু আগে আমার সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন স্টুডেন্ট এসেছিল আমার সামনে, তারা এই যে IELTS-এর মার্ক কম থাকার পরে বলেছে তারা আবার আপনারা আপনি IELTS দেওয়ার জন্য, কারণ এটা পরামর্শ, ওরা কিন্তু পয়সার জন্য এত চিন্তা করে না, পরামর্শ দেয় এবং ছাত্রর কল্যাণে কাজ করে। ফার্স্ট অফ অল ক্রেডিট গোস টু আল্লাহ, আবদুল্লাহ ভাই, নাবিলা আপু এবং ফারিয়া আপু, এই তিনটা মানুষ আমার অনেক হেল্প করছে। যেমন আবদুল্লাহ ভাই কোনো কিছু হইলে বা নাবিলা আপু কোনো কিছু হইলে ডাইরেক্ট কল দিত। যেমন আমি আটকা পড়ছিলাম একটা জিনিসে, আমি BFS গ্লোবাল থেকে একটা জিনিস আটকা পড়ছিলাম, যেমন সেকেন্ড পেজটা পাইছি ফার্স্ট পেজটা পাই নাই, আমি আব্বুরে কল দিছি, আব্বু সরাসরি ও আবদুল্লাহ ভাইয়ের মেয়েকে কল দিছেন, দ্যাটস ওয়াই নাবিলা আপু আমার সরাসরি হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে জিনিসগুলো পাঠাইয়া দিছে। দ্যাটস ওয়াই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে মানে খুব শীঘ্রই এই কাজটা হয়েছে, মানে আমি টেনশনে পড়ে গেছিলাম যদি ভিসার ক্ষেত্রে কোনো একটা সমস্যা হয়, এই জন্য মানে অনেক আন্তরিক ওরা যে কাজ কইরা ভালো লাগছে। আমি অস্ট্রেলিয়াতে কিংস্টন ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে যাচ্ছি, এটা সিডনিতে পড়ছে, ইনস্টিটিউটটা সিডনিতে পড়ছে, আর আমি প্রথম 1.5 বছর ডিপ্লোমা অফ ইনফরমেশন টেকনোলজি করবো, এরপরে অ্যাডভান্স ডিপ্লোমা অফ পরের 1.5 বছর অ্যাডভান্স ডিপ্লোমা অফ ইনফরমেশন টেকনোলজি।